ভিডিওটির দ্বিতীয় অংশে স্বাগতম বন্ধুরা। এই অংশে আমরা চার্টটি দেখব, ইউজ দি উইথ, ডোন্ট ইউজ দি উইথ, কোথায় দি বসে, কোথায় দি বসে না। দেখেন, ওশানস, রিভার, সি, গালস, প্লুরাল লেক, যদি এগুলো হয় তাহলে সেখানে দি বসানো হয়। যেমন দ্য রেড সি, দ্য আটলান্টিক ওশান, এগুলো আমরা শিখেছি হ্রদ সাগর মহাসাগরের পূর্বে দি বসে সেই নিয়মের। দ্য পার্সিয়ান গালফ, দ্য গ্রেট লেকস, কিন্তু সিঙ্গুলার লেকস যেগুলো সেগুলো পূর্বে বসে না, যেমন লেক জেনেভা, লেক ইরি, এগুলো মনে রাখবেন। মাউন্টেন্স যদি হয়, পর্বতমালা যদি হয় তাহলে দি বসে, যেমন দ্য রকি মাউন্টেন্স, দ্য আন্দিস, কিন্তু শুধুমাত্র একটা পর্বত হলে বসে না, যেমন মাউন্ট ভিসুভিয়াস, মাউন্ট ম্যাককিনলি। আর্থ মুন, দ্য আর্থ, দ্য মুন, যখন গ্রহ উপগ্রহগুলোকে একটা সিম্পল বোঝাবে তখন সেখানে দি বসবে, কিন্তু শুধুমাত্র গ্রহ উপগ্রহ হলে তখন আর বসবে না। পৃথিবীকে আপনি গ্রহ থেকে সিম্পল গ্রহ হিসেবে আলাদা করছেন তখন দি বসবে, অন্য কোনো গ্রহের কথা বলছেন তখন জেনারেলি যখন আপনি আর্থ ইউজ করবেন তখন আর দি বসানো যাবে না। যেমন দেখেন, ভেনাস, মার্স, আর্থ, অরিয়ন, তাহলে আর্থ একবার দি বসিয়েছে, একবার বসায়নি। কারণটা কিন্তু এইটা যে আর্থকে যখন আলাদা করা হচ্ছে তখন দি আর্থ হচ্ছে, কিন্তু আর্থ যখন অন্য সাধারণ আর্থ পাঁচটা গ্রহের মতো গ্রহ তখন আর সেখানে দি বসানো যাবে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হোয়েন দ্য ফ্রেস বিগিনস উইথ স্কুল, অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোর পূর্বে যদি ইউনিভার্সিটি বা স্কুল কথাটা থাকে তাহলে আপনি দি বসাবেন। যেমন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্য ইউনিভার্সিটি অফ রাজশাহী, কিন্তু যদি আগে জায়গার নাম থাকে তাহলে দি বসানো যাবে না। যেমন রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, পাবনা কলেজ, খুলনা কলেজ, এগুলোর সাথে কিন্তু বসানো যাবে না। ঢাকা কলেজ, এগুলোর সাথে আপনি বসাতে পারবেন না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হোয়েন দ্য ফ্রেস বিগিনস উইথ আ প্রপার নাউন, যেমন সান্তাফি কমিউনিটি কলেজ। অর্ডিনাল নাম্বার বিফোর নাউন, অর্ডিনাল নাম্বার এবং কার্ডিনাল নাম্বার, এই ব্যাপারটা মনে রাখতে হবে। অর্ডিনাল মানে যার দ্বারা অর্ডার বুঝে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো যদি হয় তাহলে এগুলো পূর্বে দি বসবে, কিন্তু যদি কার্ডিনাল নাম্বার হয় তাহলে আপনি দি বসাতে পারবেন না। যেমন ওয়ান, টু, থ্রি, ব্যাপারটা এরকম যে ফার্স্ট, দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এখানে ফার্স্ট আছে এই জন্য দি বসিয়েছেন, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার ওয়ান অর্থ কিন্তু একই, অন বসাচ্ছেন যখন তখন আর আপনি দি বসাতে পারছেন না। যেমন এখানেই দেখুন, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য থার্ড চ্যাপ্টার, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান চ্যাপ্টার থ্রি, অর্থাৎ যখন আমরা অর্ডিনাল নাম্বার ব্যবহার করছি তখন দি লাগাচ্ছি, কিন্তু যখন কার্ডিনাল নাম্বার করছি তখন আর দি বসাতে পারছি না। বাংলা গ্রামারে সংখ্যাগত শব্দ চার প্রকার, একটু খুঁজে দেখবেন, কিন্তু এখানে মাত্র দুই প্রকার, অর্ডিনাল এবং কার্ডিনাল, আর ওখানে চার প্রকার ছিল। ওয়ার্স, এক্সেপ্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য ক্রিমিয়ান ওয়ার, দ্য কোরিয়ান ওয়ার, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার হলে সেখানে বসবে না, কিন্তু সিম্পল অন্য কোনো যুদ্ধের নাম হলে তখন সেখানে দি বসবে। কান্ট্রির ব্যাপারটা খুব ভালো করে মনে রাখবেন, দেখুন, সার্টেন কান্ট্রিজ অর গ্রুপস অফ কান্ট্রিজ উইথ মোর দ্যান ওয়ান ওয়ার্ড, যে সমস্ত দেশে একাধিক ওয়ার্ড বিশিষ্ট সে সমস্ত দেশের নামের পূর্বে দি বসাতে হয়, কিন্তু যে সমস্ত দেশ একটামাত্র ওয়ার্ড দিয়ে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো একটামাত্র ওয়ার্ড, এগুলো পূর্বে দি বসানো যাবে না। কিন্তু একাধিক ওয়ার্ড হলেও আবার বসানো যায় না, ব্যতিক্রম আছে, চলুন একটু দেখি। এক্সেপ্ট গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেনের পূর্বে আবার দি বসানো যাবে না। দেখেন, দ্য ইউনাইটেড স্টেট, দ্য ইউনাইটেড কিংডম, দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দ্য ইউনাইটেড আরব আমিরাত, এগুলো একাধিক ওয়ার্ড বিশিষ্ট, তাই আপনি দি বসাবেন। কিন্তু মনে রাখতে হবে, কোনো দেশের নামের পূর্বে যদি নিউ শব্দটা থাকে অথবা কোনো দিকের নাম থাকে তাহলে একাধিক ওয়ার্ড হলেও আর্টিকেল বসানো যায় না, দি সেখানে বসবে না। যেমন দেখেন, নিউজিল্যান্ড, নিউ শব্দটা আছে, সাউথ আফ্রিকা, এখানে দি বসাতে পারবেন না, সাউথ দিকের নাম আছে, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, এগুলো পূর্বে আপনি দি বসাতে পারবেন না। কান্ট্রিজ উইথ অনলি ওয়ান ওয়ার্ড দি বসবে না, আমরা বলেছি। কন্টিনেন্টস, মহাদেশ যদি হয় সেখানেও দি বসবে না, যেমন ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা। স্টেট যদি বিভাগ হয়, যেগুলো আমাদের দেশে যেগুলো বিভাগ বা স্টেট যদি হয় তাহলে দি বসাতে পারবেন না, যেমন দি খুলনা আপনি বলবেন না, দি ঢাকা আমরা বলি না, দি ঢাকা বিভাগ এরকম কখনোই বলিনি, শুধুমাত্র ঢাকা, খুলনা, রাজশাহী এগুলোই ব্যবহার করি। স্টেট যেমন ফ্লোরিডা, ওহিও, ক্যালিফোর্নিয়া বা যে সমস্ত রাজ্যে অঙ্গরাজ্য আছে, যেমন ক্যালকাটা একটা অঙ্গরাজ্য। হিস্টোরিক্যাল ডকুমেন্টস, ঐতিহাসিক কোনো দলিল দস্তাবেজ হলে সেখানেও দি বসাতে হয়, দ্য কনস্টিটিউশন, দ্য ম্যাগনা কার্টা, ঐতিহাসিক রাজা জন কর্তৃক এটা স্বাক্ষরিত হয়েছিল। এথনিক গ্রুপ, দ্য ইন্ডিয়ান, অর্থাৎ এথনিক গ্রুপ, দ্য ইন্ডিয়ান, দ্য
অ্যাস্টিস বা দা বাংলাদেশি দা পাকিস্তানি এই সমস্ত যদি হয় অর্থাৎ জাতীয়তা যদি বোঝায় তাহলে সেখানে দি বসবে, কিন্তু জাতীয়তা না বললে দি বসবে না। স্পোর্টস আমরা বলেছিলাম খেলাধুলার নাম আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল নাম মানেই সেখানে কোনো আর্টিকেল বসবে না, ক্রস ওইগুলাই সিম্পল কথা, আনকাউন্টেবল যেখানে আছে সেগুলোতেই ক্রস বসে, সেখানে কোনো আর্টিকেল বসে না, এক কথায় হয়ে গেল শেষ। আনকাউন্টেবল নামটা ভালো করে বুঝে আসলেন তাহলে কোথায় আর্টিকেল বসে না তা আপনার মুখস্থ হয়ে গেল। অ্যাবস্ট্রাক্ট নাউন, ফ্রিডম, হ্যাপিনেস এগুলো আমরা সব বলে আসছি আগে। জেনারেল এরিয়া অফ সাবজেক্ট ম্যাটার, ম্যাথমেটিক্স, সোশিওলজি, অর্থাৎ ওই যে আমরা বললাম সাবজেক্টের নাম হলে আর্টিকেল বসে না সেটা আনকাউন্টেবল নাউন হয়। হলিডে, ছুটির দিন হলে, ছুটির দিনের নাম হলেও সেখানে কোনো আর্টিকেল বসে না। লেকচারটি আমরা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।